একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে মানুষের ঢল ধর্মতলায়। শুধু এই মাথার ভিড় এলাকায় দুপুর 12:30 নাগাদ সমাবেশের মঞ্চে আসরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ বেদিতে মাল্যদান করে মঞ্চে উঠলেন তিনি। একুশে জুলাইয়ের সমাবেশ থেকে দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে গান্ধী জয়ন্তীর দিনটিকেই বেছে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নেতাজির স্লোগানকে হাতিয়ার করেই বাংলায় বকেয়া আদায়ের পণ তৃণমূল নেতার। এরই সঙ্গে আগামী 5ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। যদিও বক্তব্য সংশোধন করে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি নেতাদের বাড়ি থেকে 100 মিটার দূরে ঘেরাও অবস্থান করা হবে। মারবি যত, বাড়বো তত, ফুটবে তত ভুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। একুশের মঞ্চে কোথাও যেন এক হয়ে গেল গান্ধী নেতাজি। দুই মনীষীকে অনুসরণ করে কেন্দ্রীয় সরকারের থেকে বাংলার বকেয়া আদায়ের পণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে দিল্লি চলো ডাক দিলেন 100 দিনের বকেয়া। আবাস যোজনা প্রকল্প থেকে শুরু করে অন্য প্রকল্পে কেন্দ্রীয় আর্থিক বরাদ্দ না পাওয়া নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। বকেয়া আদায় করা হবেই বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আগামী দিন দিল্লি যাবেন তো? নিজের অধিকারের লড়াই লড়বেন তো? বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন শোষণ এবং অত্যাচার অপমান, তার বিরুদ্ধে গর্জে উঠে মাথা উঁচু করে আগামী দিন দিল্লিতে লড়াই করতে প্রস্তুত তো? হাত তুলে বলুন যাবেন তো? নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমাদের। বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে 1,15,000 কোটি টাকা। শুধু কেন্দ্র নয়, বাংলার বকে আদায় করতে তৃণমূলের শহীদ দিবসের সভাস্থল থেকে রাজ্যস্তরীয় কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী 5ই আগস্ট ব্লকে ব্লকে শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির কথা বলেন অভিষেক। টানা 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। যদিও অভিষেকের বক্তব্য কিছুটা সংশোধন করে পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি নেতাদের বাড়ি থেকে 100 মিটার দূরে এই ঘেরাও অবস্থান করা হবে। একটা তালিকা তৈরি করুন যে আমার ব্লকে এই 10টা, 15টা, 20টা, 5টা, 7টা, 2টো, 4টে যাই হোক এই কটা বিজেপির নেতা রয়েছে। আগামী 5ই অগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে, আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তার দপ্তরও ঘেরাও হবে। এটাই বাংলার মানুষের শক্তি। কথায় আছে ফলেন পরিচয়তে। পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টে সেই ফল হাতে নাতে পেয়েছে তৃণমূল কংগ্রেস। রীতিমতো গ্রেস মার্কে পাশ করেছে জোড়া ফুল শিবির। তৃণমূলের এই জয় বাড়তি উদ্দীপনা জুগিয়েছে এবারের 21শে জুলাই পালনে। পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়ের ব্যবধান 30% বৃদ্ধি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষেক। ব্যবধান 10% বা 15% নয়, ব্যবধান 30% হয়েছে। তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করে 52% ভোট পেয়েছে, আর ভারতীয় জুমলা পার্টি 22% ভোট পেয়েছে। ইডি, সিবিআই, সংবাদ মাধ্যম সবাইকে নিয়ে একুশের মঞ্চে তার 15 মিনিট স্বল্প বক্তব্যের আগাগোড়া নিশানাতে ছিল পদ্মশিবির। রীতিমতো চাঁচা ছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ শানান। জাতীয় স্তরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির জোট নিয়েও সওয়াল করেন অভিষেক। বেঁধে দেন নতুন স্লোগান, আগামী 24শে দেশে জিতছে কে, ইন্ডিয়া ছাড়া আবার কে, তার স্লোগানে গর্জে ওঠে তৃণমূলের শহীদ সভামঞ্চ। কলকাতা টিভি, জয় বাংলা।